sponsored by Nature Pure, rice bran oil and mustard oil. 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা 14 নম্বর এপিসোডের বক্তা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী সুদেশনা রায়। লোগো কো লেকে হাম কাম করেঙ্গে আর লোগো কো লেকে হাম কাম করেঙ্গে তবে কামিয়াবি হাম লোক সব হো সকতা হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ১৯৮৪তেই উনি ইলেকশনে প্রথম দাঁড়ান এবং সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরোধিতা করছেন, তখন আমি সাংবাদিক, আমি একটি ইংরেজি পত্রিকায় ডেইলি পেপারে কাজ করি, নতুন ইংরেজি পত্রিকা, অ্যান্ড সবাই আমরা তখন ফুটছি, কারণ তখন সেখানে যারা কাজ করে তারা প্রত্যেকেই ইয়াং। অ্যান্ড এইখানে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে পেলাম, যে একজন ইয়াং মহিলা, তখন ১৯৮৪ সালে শি ইজ ভেরি ইয়াং অ্যান্ড শি ইজ এ ইউথ আইকন। সে দাঁড়াচ্ছে কার বিরুদ্ধে? সোমনাথ চট্টোপাধ্যায়। কি সাহস! সবাই ভীষণ ওর সাহসের কথা বলেছিল, সেটা ওর রাজনৈতিক সাহস। কিন্তু ওকে যখন আমি দেখতে যাই, আমি তখন ইন্টারভিউ করিনি, কারণ আমি তখন আমার কেরিয়ার জাস্ট অ্যাবাউট শুরু করছি, আমাকে অত বড় কাজ দেওয়া হয়নি। আমি আমাদের বন্ধুদের সঙ্গে অ্যাজ মানে পার্ট টাইম জার্নালিস্ট বা পার্ট টাইম রিপোর্টার গেছি, কারণ আমি ডেস্কে বসতাম। কিন্তু ওরকে তখন সে ওর চলাফেরা, ওর দৃপ্ততা, ওর সাহস, ওর মানে একটা জিনিস যেটা উনি জিততে পারবেন কি না ওই জমানায় একটা মানে বিশাল একটা ডাউট ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই ডাউটের তোয়াক্কাই করেননি, উনি কিন্তু এগিয়ে গেছেন। এবং আমরা একটা স্টোরি হয়েছিল, আমার মনে আছে, যে উনি অন্দরমহলে ঢুকে যেতেন, উনি মানুষের বাড়ির ভিতরে এবং মহিলাদের সঙ্গে গিয়ে কথা বলতেন, এবং সেই সময় থেকেই ওনার কিন্তু মহিলা বেস তৈরি হয়ে গেছে। আমি অ্যাজ এ মহিলা, আমি ওনাকে সেই সময় থেকে অ্যাডমায়ার করতে আরম্ভ করি। ওর যা ব্যাকগ্রাউন্ড, উনি যেখান থেকে এসেছেন, উনি যেভাবে লড়েছেন, আমরা সেগুলো আমাদের কাছে মিথ হয়ে দাঁড়িয়েছে, কেননা আমরা সেইভাবে লড়ে আসিনি। আমরাও লড়েছি, কিন্তু ওনার মতন কেউ লড়িনি। এবং সেটাই কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়, শি ইজ অ্যান ওপেন বুক, ওনার কোনো রাক রাক ঢাক ঢাক নেই। উনি যখন ছাত্র পলিটিক্স করছেন, উনি চাঁচামিচি করছেন, দৌড়োদৌড়ি করছেন, লড়াই করছেন, সেটাও যেরকম সবাই জানে, উনি যে ভাবতে পারেন সেটাও আমরা সবাই জানি। সবচেয়ে বড় জিনিস আমার মনে আছে, ওকে আমি প্রথম ইন্টারভিউ করি তারপরের ইলেকশনের পর, যে ইলেকশনে উনি জিততে পারেননি। সেই সময় আমি একটি মহিলা পত্রিকায় কাজ করি, আমি ওর কাজ, কিন্তু সেখানে গিয়ে আমি যে মমতাকে খুঁজে পাই, এবং ওনার কালীঘাটের বাড়িতে গিয়েছিলাম, এবং উনি বাইরে ওই যে সামনে জমি, সেখানে একটা ছোট্ট ঘরে শেডে আমাকে বসিয়েছিলেন। এবং প্রথমেই ইন্টারভিউ করার আগেই উনি যে সে বছর বিজয়ী হননি, তাতে কিন্তু ওর সেই মুখ লুটকে পড়ে থাকা নয়। আমাকে বহুদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একবার বলেছিল যে স্টার হতে গেলে তোমাকে যেরকম হিটও নিতে হয়, তোমাকে সেরকম ফ্লপও নিতে হয়। হ্যাঁ, এবং যখন ফ্লপ হবে মন খারাপ করবে না, এগিয়ে যেতে হবে, পরবর্তীর কথা ভাববে। এই জিনিসটা আমি মমতার মধ্যে সেদিন দেখেছিলাম। এবং উনি প্রথমে কোনো ওনার সেইভাবে মুষড়ে পড়েছেন তা না, উনি অলরেডি রেডি হয়ে গেছেন পরের বার জিতবেন বলে। সেই জিনিসটা আমরা কিন্তু এই রিফ্লেকশনটা পেয়েছিলাম ২০১৯-এর পরেও, ২০২১-এর এই মাঝখানে, এবং ২০২১ থেকে আমরা ২৪ অবধি যে লড়াইটা করছি, সেই রিফ্লেকশনটা, ওনার সেই লড়াকু ভাব। উনি কোনো দিন হেরে গিয়ে মুষড়ে পড়তেন না, হার জিত যে আছে এটাই হচ্ছে আমার মমতার সবচেয়ে বড় গুণ। এটা আমি আমার জীবনেও অ্যাপ্লাই করেছি, যখন আমার ছবি সেরকম কাজ করেনি, আমার লেখা সেরকমভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়নি, আমি যে পারিশ্রমিক পাবো ভেবেছি সেটা পাইনি, মানে আমার ছোটো ছোটো দুঃখগুলো আমি এইভাবে অতিক্রম করেছি। তো যাই হোক, সেই ইন্টারভিউ নিতে গিয়ে তখন উনি বলেছিলেন, কোনো চিন্তা নেই, পরের বছর আমি জ্যোতিবাবুর বড় মানে মসনদে বসবো কোনো একদিন, ওনার সেই আইডিয়াটা ছিল, এবং জ্যোতিবাবুর যে সিট সেইখানে আমি কনটেস্ট করব। তখনও উনি
চালিয়ে যাচ্ছেন, মানে এই যে সাহস, এই যে ওনার একটা আত্মবিশ্বাস, এটা চমৎকৃত করে লোককে। এটা আমি বলছি 88-89 এরম সময়, হ্যাঁ 89 বোধহয়, তো এই সালগুলো আমার সবসময় মনে থাকে না, কিন্তু সেই সময়। এবং তারপরে অনেক জল গড়িয়ে গেছে, তারপর ওনার সঙ্গে আমার দেখা হয়েছে 90s মধ্যে, যখন 90s মাঝামাঝি আমি যখন টেলিভিশনে সদ্য টেলিভিশনে এরকম কাজ হচ্ছে, আমি তখন গিয়েছিলাম একবার একটা গ্রামে একটা কভার করতে, তো উনিও ছিলেন ওনার, তো উনি যাবার আগে আমরা দাঁড়িয়ে ছিলাম, উনি যখন আমরা যাচ্ছে কনভয়, উনি কনভয়টা আমাদের আমরা দাঁড়িয়ে আছি দেখে টাক করে নেমে গেলেন, নেমে এসে এই তোমরা এরকম হয়েছে, তারপরে হঠাৎ বলে উঠলেন এই তোমরা কেন রাজনীতিতে আসো না, ইয়াং ব্লাড রাজনীতিতে আসা উচিত। এই যে ওনার একটা আন্তরিকতা, এই যে উনি সরাসরি লোককে বলতে পারেন, এটা অসাধারণ। এবং ওইটা মানে আমি আমার মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী কোনো পলিটিশিয়ান এতটা ওপেন। আজকে উনি মুখ্যমন্ত্রী হবার পরেও যখন ওর সঙ্গে আমাদের দেখা হয়, তখন তো একটা তো মনে হয় যে দূরত্ব বজায় রাখা উচিত আমাদের, কারণ উনি মুখ্যমন্ত্রী, উনি কিন্তু সেই দূরত্বটা কখনো বজায় রাখার সেইভাবে চেষ্টা করেন না। উনি দেখা হলে ও কেমন আছো, এ তুমি রোগা হয়ে গেছো বা তুমি মোটা হয়ে গেছো, প্রত্যেকের বেলায় উনি খোঁজ খবর নেন, শরীর খারাপ, এই যে রোগা হয়ে গেছো এত খাচ্ছ না কেন, এই যে ওনার একটা লোকের সম্পর্কে ইন্টারেস্ট। এবং ওকে যখন আমাকে যখন পরিচয় করিতে আমি একটা টেলিভিশনের অ্যাওয়ার্ড ফাংশনের দায়িত্বে ছিলাম, তারপরে হয়ে যাবার পর অরূপ বিশ্বাস যখন আমাকে নিয়ে গেল আবার যে মমতাদি দিদি এই তো সুদেশনা, মানে আমি ওকে চিনি, অনেকদিন চিনি, মানে আমি ভাবতেই পারিনি যে সেই কবে আমি ওনাকে ইন্টারভিউ করেছি উনি এটা মনে রেখেছেন। এই যে উনি মানুষকে মনে রাখেন, এই যে উনি মুখ্যমন্ত্রী বলে মানুষকে ভুলে যান না, এটা কিন্তু মানুষকে আকৃষ্ট করে ওর প্রতি। ওনার জন্য যদি কিছু করা যায় উনি কিন্তু সেইটা মনে রেখে দেন। উনি কিন্তু এইবারেই যখন হয়েছে আমরা যখন একসঙ্গে 8ই মার্চ করছি, তখন আমরা ওনার সঙ্গেই হাঁটছিলাম, আমি একটু দূরত্ব বজায় রেখেছি করেছি, উনি হঠাৎ বললেন যে এই সবাইকে কিন্তু সিট দেওয়া যায় না, হ্যাঁ কিন্তু তা বলে তুমি ভেবো না তোমাদের কথা আমি ভাবিনি। এই যে ওনার ছোটো ছোটো কতগুলো জিনিস মনে রাখা, আমি কিছু না পেলেও আমার কিছু যায় আসবে না, উনি যে মনে রেখেছেন, উনি যে কথাটা বলেছেন, এই যে মমতা, এই যে সত্যি ওর মধ্যে একটা মমতা আছে, সত্যি ও লোকের কথা ভাবে, সত্যি ও লড়াকু, ওকে লোকে কত রকম, আমরাই বলেছি, আমাদের সাংবাদিকরাই বলেছে যে ও মুখ্যমন্ত্রী হলে উনি তো খালি ঝগড়া করতে পারেন, উনি কনস্ট্রাক্ট করতে পারেন না, কে বলেছে? গত কয়েক বছরে উনি যেভাবে জিনিসগুলোকে সংগঠিত করেছেন, যেসব প্রজেক্টস করেছেন, যেসব প্রজেক্টস শুরু করেছেন, লোকের কাছে পৌঁছেছেন, সেটা কিন্তু কত বছর হয়নি। এটা ইজ সামথিং যেটা ও সত্যি সংসার করেছে, কারণ উনি ওনার কাছে বাংলাটাই ওনার সংসার, ওনার কাছে এই দেশই ওনার সংসার, উনি সেই সংসারটা চালিয়ে গেছেন। এবং উনি নিজেকে পুরোপুরি আমার মনে হয় নিজের কাজের মধ্যে রেখেছেন। উনি ওয়ার্কাহলিক বটে আমি বুঝতে পারি, কারণ আমিও সেরকমই, আমারও মানে কাজ না থাকলেই টেনশন হয়, হ্যাঁ তা যে কী হলো, আমার কি কোনো কিছু কি মিস করে যাচ্ছি, ওনার মধ্যেও আমার মনে হয় সেই জিনিসটা রয়েছে। আরেকটা জিনিস রয়েছে ওনার প্রাণবন্ত ব্যাপারটা, এবং উনি কোনো কিছুতেই মানে আমি এটা দেখেছি, আমার মনে আছে আমরা আমি জুন আমরা সবাই মিলে দেখছিলাম যে ওই আম্বানিদের বিয়েতে উনি গেছেন, সবাই মানে ওখানে কি ভীষণ সেজেছে, প্রত্যেকের সম্পর্কে আমরা পড়ছি, এই ডিজাইনার ও ডিজাইনার, সেখানে এই মহিলা তার সাদা শাড়ি হাওয়াই চটি হাতে ফুল নিয়ে পৌঁছেছেন, ওনাকে মনে হচ্ছিল উনি যেন একগুচ্ছ রজনীগন্ধা, এত রকমের রঙিন ফুলের মধ্যে উনি একগুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধা যে সুবাস ছড়ায়। এই জিনিসটা আমার বারবার মনে হয়। এবং উনি হয়তো মাঝে মধ্যে কথা বলতে বলতে কথা জড়িয়ে গেল, কথা ভুল হলো, আমার একটা জিনিস খুব সেগুলো এটা পার্ট অফ লাইফ, আমিও তখন তোমাদের ইন্টারভিউ দিচ্ছি, আমিও হয়তো ভুল ভ্রান্তি করি,
কিন্তু ওনার হৃদয়টা ঠিক জায়গায় আছে। এইবারে যখন ইলেকশনের সময় আমার এটা খুব, এটা আমি মানে জীবন দিয়ে উপলব্ধি করেছি, যখন ওর পায়ে ব্যথা লাগে এবং তারপরে লোকে কত কটুক্তি করেছিল, কত কথা বলেছিল, বলেছিল উনি নাকি পা নাড়াচ্ছিলেন প্লাস্টার দিয়ে। কে বলেছে পা নাড়াতে পারবে না প্লাস্টার থাকলে? আমার পাই 19 নভেম্বর ভেঙে গিয়েছিলো, তারপরে আমিও একটা বিশাল প্লাস্টার নিয়ে 1.5 মাস কাটিয়েছি, পাও নাড়িয়েছি, পাও তুলেছি, হেঁটেওছি। ডাক্তার বারণ করেছিল, আমার দুটো হাড়ে চিড় খেয়েছিল, বারণ করেছিল তাও। সুতরাং ওর বেলায় লোকে এই সবগুলো বলে, কিন্তু তাতে ওর কিচ্ছু যায় আসে না, কারণ উনি ওনার মনটা একেবারে শুদ্ধ, উনি জানেন উনি কী করছেন, উনি জানেন যে উনি ঠিক পথে চলছেন, উনি জানেন যে উনি, ওনার কনসিয়েন্স ইজ ক্লিয়ার। আমি এই জিনিসটা ওর খুব অ্যাডমায়ার করি, এবং ওর সিম্পলিসিটি, যে জিনিসটা মানে আমরা প্রত্যেকেই, যেটা খুব বড় জিনিস হচ্ছে যে উনি নিজেকে একটা জায়গায় ধরে রেখেছেন। আজকে উনি মুখ্যমন্ত্রী বলে উনি সেইভাবে নিজের গাম্ভীর্য নিশ্চয়ই আছে, নিশ্চয়ই ওর প্রোটেকশন দরকার, ওর চারপাশে বহু লোক আছে আর এটা প্রয়োজন, কিন্তু উনি লোকের কাছ থেকে, মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাননি। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে, সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে উনি খুব সবার সঙ্গে মিশতেন, আর উত্তম কুমার ওকে বলেছিলেন যে তুমি তো স্টার, তুমি এত মিশলে লোকে তোমাকে কাছে নেবে না। কিন্তু কথাটা দুদিক দিয়েই ঠিক, স্টারেরও একটা রয়েছে ভ্যালু, লোকে তার সম্বন্ধেও কথা বলে, আবার যে মেশে তার সম্বন্ধেও বলে, কিন্তু কার কাছে যায় বেশি, যে মেশে তার। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই রকম স্টার, যে মানুষের কাছে পৌঁছয়, তিনি মানুষের মনে পৌঁছে যান, কোনো তোয়াক্কা করেন না উনি, কিন্তু অনেক জায়গায় পলিটিক্যালি ভাবেন না, উনি হৃদয় দিয়ে ভাবেন। এই মমতাকেই কিন্তু আমরা সবাই অ্যাডমায়ার করি। উনি যখন একটি মেয়ের জন্য, মেয়ের অধিকারের জন্য রাইটার্স বিল্ডিংসে জ্যোতিবাবুর ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন, তখনও উনি একেবারে আবেগের চোটে গিয়েছিলেন, আজকে উনি যখন পলিটিক্যালি কোনো একটা কিছুর বিরোধিতা করেন সেটার মধ্যেও সেই আবেগটা রয়েছে। উনি মুখ্যমন্ত্রী বলে একেবারে আবেগবর্জিত হয়ে একেবারে আইভরি টাওয়ারে চলে গেছেন তা নয়, উনি মানুষের মধ্যে আছেন, মানুষের সঙ্গে আছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সমালোচনা সহ্য করতে পারে না এটা আমি বিশ্বাস করি না, কিন্তু সমালোচনা হলে নিশ্চয়ই আমি নিজেকে দিয়ে আবার বিচার করব, যে খুব সমালোচিত হলে আমি চেষ্টা করি বোঝার যে কেন সমালোচনাটা করা হচ্ছে, এবং সেটা অনেক সময় রং সমালোচনা হলে আমি তার প্রতিবাদ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও সেই প্রতিবাদী মনোভাবটা আছে। অনেক সময় লোকে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরকম ভ্যাকসিনের সার্টিফিকেট কেন আমরা প্রধানমন্ত্রীর ছবি দেখব, আই ডোন্ট লাইক ইট, এরকম অকপট কটা লোক বলতে পারে, এইটা নিয়ে লোকে ক্রিটিসাইজ করে, লোকে বলে এই কেন বললো, উনি যখন হিন্দি বলেন, ওনার হিন্দিটা হয়তো তখন পারফেক্ট ছিল না, তাতে কিছু যায় আসে না, উনি হচ্ছেন যোগাযোগটা রাখতে চান এবং ওনাকে দাবায় রাখতে পারবে না, উনি হিন্দি বলবেনই এবং বলেনও, ওনার যেটা মনে হয় উনি সেটা বলেন, ব্যক্ত করেন, সেটা কিন্তু যার বোঝার সে বোঝে, ব্যঙ্গ করলেও এটা বেঁধে বলেই লোকে ওকে ব্যঙ্গ করে, এই ধরনের কথা বলে। সমালোচনা নিলে নিশ্চয়ই খারাপ লাগে সমালোচিত হলে, কিন্তু উনি সেটা তার ঊর্ধ্বে চলে যেতে পারেন, উনি উত্তর দেন, উনি নিজেকে অনেক পরিবর্তনও করেছেন, এবং পরিবর্তনটা কিভাবে, ফর আ বেটার পারসন। চিরকালই উনি কথা বলতে পারেন অসাধারণ, এবং উনি যে ল্যাঙ্গুয়েজটা বলেন সেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে সাধারণ মানুষের ল্যাঙ্গুয়েজ। এরকম এক, এই জায়গা থেকে খালি ইন্টেলেকচুয়াল, আমরা দু রকমের ফিল্ম হয়, আমি যেহেতু ফিল্মের লোক বলছি, এক ধরনের ছবি হচ্ছে যেটা মাসের জন্য, আরেক ধরনের ছবি হচ্ছে যেটা হয়তো একটি ক্লাসের জন্য বা নিশ অডিয়েন্সের জন্য। উনি কিন্তু নিশ নন, কিন্তু চেষ্টা করলে উনি নিশের জন্যেও বলতে পারেন, উনি কিন্তু নিজেকে শিক্ষিত করেছেন, উনি কিন্তু নিজে পড়েছেন, উনি কিন্তু ইতিহাস জানেন ওনার মধ্যে। হ্যাঁ, আমরা অনেক সময় হাসাহাসি অনেককে করতে শুনেছি ওর লেখা ওর আঁকা নিয়ে, সে তো লোকে অনেক বড় বড় মানুষের লেখা আঁকা নিয়েও বলে, উনি লেখেন, উনি আঁকেন, উনি ভাবেন, উনি নিজের একটা অন্য সত্তাও তৈরি করেছেন, এবং এই পুরোটাই উনি
মিলিয়েই হচ্ছে উনি। রাজনীতিক বলে কি আমি অন্য কিছু করব না? উনি যে গান লিখেছেন সেই গানগুলো কিন্তু বেশ একটা জায়গায় মানে পৌঁছেছে, গানগুলোর লিরিক্সের মধ্যে একটা মিনিংস আছে, একটা জায়গা আছে, এবং সেই গানগুলো কিন্তু লোকের মনের কাছে পৌঁছে গেছে। এবং যেটা আমার মনে হয় যে ওর এই যে আরেকটা সত্তা আছে যেটা শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তাটা কিন্তু ওনাকে কাজ করতে স্পৃহা চোখায়। এবং এইটা না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা হতেন না। ওর কবিতা আমার ভালো নাই লাগতে পারে, ওর কবিতাকে আমি ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু তা বলে কি উনি কবিতা বলা বন্ধ লেখা বন্ধ করে দেবেন? তা বলে কি ওর কবিতা খারাপ? কারণ বহুদিন আগে আমাকে একজন বলেছিল, ক্রিটিক হু রাইটস, সে হচ্ছে এমন একজন মানুষ যে হাজারটা লোকের কাছে পৌঁছতে পারে, কিন্তু হাজারটা লোক যে তোমাকে ভালোবাসছে না সেটা সবসময় ক্রিটিক লেখে না। সুতরাং ক্রিটিসিজম ডেফিনেটলি লোকে করবে, কিন্তু উনি তো ওনার মনের কথা ব্যক্ত করেন ওনার কবিতায় বলুন, ওনার ছবিতে বলুন, ওনার গানের মধ্যে কোনো কোনো থিমের উপরে উনি যে গান লেখেন, এবং এটা খুব স্বতঃস্ফূর্তভাবে উনি করেন। এবং এই মমতা, তাই জন্যই শিল্পীদের উনি সম্মান করেন, উনি ইন্টেলেকচুয়ালদের সম্মান করেন, উনি মানুষকে সম্মান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল তো উনি বটেই, কারণ টাইম পত্রিকায় ওনার নাম এবছরেই গত বছরেই রয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন ইন্ডিয়া। আমি চাই যে উনি এই ভারতবর্ষে প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ওনার যে গুণগুলো, উনি ওর সংগঠনটাকে একটা জায়গায় নিয়ে এসেছেন, উনি যে প্রকল্পগুলো আমাদের এই বেঙ্গলে করছেন, আমার মনে আছে 2011 সালে উনি যখন প্রথম এলেন মুখ্যমন্ত্রী হয়ে, 2013 বা 2014 আমি একটা পুজোর প্রোগ্রামে যাচ্ছিলাম, সেই প্রোগ্রামে আমাকে গাড়ির চালক নিয়ে যাচ্ছিল, সে বলল যে আর কিছু না হোক এই সরকার কিন্তু রাস্তাগুলো দারুণ করে দিয়েছে দিদি। হ্যাঁ, তো সেই চালকও এবং আমাদের কাজ ভালো হয়েছে, যেখানে গিয়েছি সেখানে যখন পৌঁছেছি সেখানে কিন্তু ছেলেমেয়েরা শিক্ষা নিয়ে টিচাররা বলছে না উনি শিক্ষার ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা করেছেন, হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে উনি কাজ করছেন। পরবর্তীতে আমি যখন চাইল্ড রাইটস কমিশনের সঙ্গে যুক্ত হই তখন দেখি যে বাচ্চাদের জন্য উনি কত প্রকল্প কত কিছু ভেবেছেন, এবং এগুলো যখনই উনি প্রকল্পগুলো এনেছেন প্রথমে কিন্তু নিন্দুকেরা অনেক রকম ভুলভাল কথা বলেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই প্রকল্পগুলো কার্যকর হয়েছে। এবং ওর এই যে প্রকল্পগুলোর হয়তো বুদ্ধি কেউ একটা যোগান দিল, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করা এবং সেটাকে লাগু করা, সেই শক্তিটা ওনার আছে এবং সেটা বোঝার শক্তি ওনার আছে। ইন্ডিয়া নিডস সামবডি হু ইজ কনস্ট্রাক্টিভ। হাম ডরতে নেই, হাম মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, জো ডরতে হ্যায় ও মরতে হ্যায়, আর জো লড়তে হ্যায় ও জিততে হ্যায়, হাম করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। প্রয়োজনে দেবমুড়া এক নদী রক্ত, ভগ্ন পোষের বাধা প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। লোকো কো লেকে হাম কাম করেঙ্গে, আর লোকো কো লেকে হাম কাম করেঙ্গে তবেই কামিয়াবি হাম লোক সব হো সকতা হ্যায়।